গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলো আজকে শুভ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে তো চতুর্থী, বোধ হয় চতুর্থী তো, হ্যাঁ ঠিক বলছি, হ্যাঁ চতুর্থী হবে। আর আজকে তো সানডে, সানডে মানেই হ্যাপি উইকেন্ড। আর মেয়ের এক্সাম ওভার, মানে ফাইনালি শান্তি, শান্তির শ্বাস যাকে বলে সেটাই পড়ছে। সারা বারান্দায় জামাকাপড়, কালকে রাতে তো আমরা বেরিয়েছিলাম, সেই জন্য জামাকাপড় টাপড় কিচ্ছু তোলা হয়নি, সব পড়ে আছে। সকালবেলা হাত দিলাম, যেহেতু রাতেরবেলা একটু ঠান্ডা ঠান্ডা না, একটু জামাকাপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার ফলে একটু স্যাঁতস্যাঁতে লাগে সেই রকম। আর আজকে সকাল সকাল মাসি চলে এসেছে, কেননা কাল আমরা ছিলাম না রাতেরবেলা, ওই জন্য মাসিকে আসতে বারণ করেছিলাম। এবার যেহেতু আজও সন্ধেবেলা হয়তো আমাদের বেরোতে হবে, সেই জন্য আজও মাসির সন্ধেবেলা হবে না, ওই জন্য সকাল সকাল মাসি চলে এসছে। আজ আমার রান্নাঘরে দক্ষযোগ্য অবস্থা, আজকে আমার দুপুরের লাঞ্চের দায়িত্বে আছে আমার কর্তামশাই। কর্তামশাই আজকে বানাবে লাচা পরোটা আর সাথে চিকেন রেজওয়ালা, মানে একদম ফাটাফাটি লাঞ্চ, পুজো শুরু লাঞ্চ শুরু, দারুণ জমে গেছে খাওয়া দাওয়া। এখানে মাসি এসে গেছে, মাসি আছে ওখানে আর রাকেশও আছে সাথে। এখন আটা ময়দা মাখা চলছে, ময়দা মেখে আচ্ছা টিফিনে হচ্ছে কিন্তু লুচি, টিফিনে লুচি আর আলু মরিচ। পুজো মানে বাঙালির পুজো মানে ভুড়ি ভোজ, সেটা মিস করলে হবে না। তার মধ্যে আবার ষষ্ঠী আছে, অষ্টমী আছে, দুই দিন তো খাওয়াই হবে না, নিরামিষ খেয়ে কাটাতে হবে দিন। সেই জন্য যতটা পারা যায় আজকে থেকেই শুরু করা যাক খাওয়া দাওয়া। আর আমারও রান্নাঘর থেকে আজকে ছুটি, সেই জন্য শান্তির শ্বাস ফুটছে, বাবা একটা দিন তো ছুটি পাওয়া গেছে। ঠিক আছে চলো দিনটা শুরু করি। মেয়েও এখন ফ্রেশ হচ্ছে, মেয়ের টিউশন আছে, পড়তে যাবে, অনেকদিন পড়তে টড়তে যায় না, পরীক্ষা চলছিল সেই সময় তো যেতে পারছিল না, সেই জন্য এখন পড়তে যাবে বলে ফ্রেশ হচ্ছে। আর আমিও চাটা জাস্ট খেলাম, মাসি আসার সঙ্গে সঙ্গে একটু চা বানালো, তিনজনে বসে আগে চা খেয়ে একটু গল্প করলাম মাসির সাথে। মাসি বলছে পুজোয় কেন কলকাতায় যাচ্ছ না? আছি কলকাতায় যাচ্ছি না, কেননা এখানে থাকি, দুই তিন বছর ধরে আছি, আর মেয়ে এখানের পুজোটা খুব এনজয় করে, কেননা এখানে মেয়ের প্রচুর বন্ধু বান্ধব সবাই থাকে, সেই জন্য এখানে পুজোটা মেয়ে বেশি এনজয় করে। কলকাতায় গেলে কি নিজেদের মতো প্যান্ডেল হপিং করো, ঠাকুর দেখো, ঘুরে বেড়াও, আর এখানে পুজোটা মানে কি বসে আড্ডা মেরে আনন্দ, মানে একদম প্রপার বাঙালিয়ানার পুজো। একটা জায়গায় বসো, চেয়ার নিয়ে বসো, মেয়েরা প্রোগ্রাম করছে, আমরা আড্ডা মারছি, এইভাবে পুজোটা এনজয় করি। মেয়েও অত যেতে চাইলো না যখন, আমি আর বেশি জোর করিনি, কারণ এখন বড় হচ্ছে, ওর মতামতকেও একটু গুরুত্ব দেওয়া উচিত। এতটা দিন টানা পড়াশুনোর মধ্যে থেকে পরীক্ষা টরীক্ষা দিল, একটু রিল্যাক্সেশন ওরও প্রয়োজন, সেই জন্য ঠিক আছে ছাড় এখন যাব না, কদিন পরেই যাব, পুজো কমপ্লিট হলে তারপর যাব। আর বোনও আসছে না তো পুজোতে, বোন যদি আসতো তাও যেতাম, বোন আসলে বোনের টানে যেতাম আর কি। অনেকদিন পর দুই বোন একসাথে থাকবো, দুই পুচকু দুটো একসাথে থাকবে আমার মেয়ে ওর মেয়ে, কিন্তু ও তো আসছে না পুজোতে, ও ব্যাঙ্গালোরেই আছে, সেই জন্য আমি আর গেলাম না, ঘরেই মানে জামশেদপুরেই পুজো এনজয় করবো। সবাই শুনে অবাক হয়ে যাচ্ছে পুজোয় কলকাতায় যাচ্ছি না, কিন্তু কিছু করার নেই, ওইটাই কারণ মেন না যাওয়ার পিছনে। আর বাড়িতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, আমার বাপির শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা জানোই সবাই, সেই কারণে বাড়িতে গেলেও কি বলো তো, মা বাপির শরীর মানে সারাক্ষণ একটা যেটা হয় আর কি, নিজের মনের মধ্যেও বেশি চোখের সামনে বাপিকে সবসময় ওই অসুস্থতার ব্যাপারটা দেখা, পুজোর কদিন সারা জীবনই তো করতে হবে, দেখতে হবে। শুধু মেয়ে যখন এখন বলছে যে মা পুজোটা আমি এখানে থাকতে চাই, ভাবলাম যে ঠিক আছে চল তাহলে, বাপির জন্য খুব মনটা খারাপ করছে। কালকে তো তোমাদের দেখালাম বাপির জামা প্যান্ট কিনলাম আর কি, ঘরে পরারই এবারে আমি কিনেছি, কেননা আমার যখন বোনের বিয়ে হচ্ছিল সেই সময় কিনেছিলাম বাপিকে, ভালো পাঞ্জাবি কিনে দিয়েছিলাম মোহিনীমোহন থেকে, সেটা বাপি পরেও ছিল বোনের বিয়ের সময়। এখন তো বাপি ঘরের মধ্যেই বেশি থাকে, ভালো জামাকাপড় কোথায় পরবে, বরং আমি মনে করলাম যে রেগুলার ইউজের রাফ ইউজের কিছু জামাকাপড় ডেলি ওয়্যারের কিছু দিই, তাহলে সেটাই ভালো হবে, তাই বাপিকে তাই কিনেছি। মাঠটা এখনও কেনা হয়নি, মাঠটা আজকে কিনতে যাব। আর এই ব্যাপার,
ঠিক আছে, চলো আবার গল্প করবো তোমাদের সাথে একটু পরে। এখন রান্নাঘরে কীরকম রান্না হচ্ছে সব কিছু জানতে দেখতে আজকের ব্লগটা কেউ মিস করবে না, ব্লগটা দেখতেই হবে সবাইকে। ঠিক আছে, চিকেন বেজালা কুকড বাই রাকেশ ঘোষ, ঠিক আছে, সেই জন্য একদম কেউ স্কিপ করবে না, স্কিপ করে করে দেখবেই না। ঠিক আছে, চলো পরে গল্প হবে। পুজোর জামা আজকে থেকে পরা স্টার্ট হয়ে গেছে, নিউ ড্রেস একদম পরা রেডি। টপটা ওর বাবা ডিজাইন দিয়ে বানিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে দেখতে। ওমা একটুখানি হাতটা নাবা। হ্যাঁ, এটা কাট পিসগুলো ছিল, আমার সালোয়ারের কিছু কাট পিস পড়েছিল, সেইটা দিয়ে ডিজাইন দিয়ে টপটা বানিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে টপটা, একদম মলমল কাপড়ের কটন টপ, খুব পরেও আরাম গরমের দিনে এই সমস্ত জামা কাপড়। তাড়াহুড়ো করে না খাওয়া দাওয়া করে নিচে গিয়ে নেবে, দাঁড়িয়ে আছে, খেলোই না ভালোভাবে। এই যে কি কি যোগা করলে বলো। হ্যাঁ, আচ্ছা, সব থেকে সাবাসনটা মজা না, ওটা হেভি। তোর আন্টিকে দিয়ে ওই আসনটাই ভালো পারে, বুঝেছিস? টাটা। ঠিক আছে, একটা দিক। আই সাবাস, ফুলকো ফুলকো লুচি আজকে মেড বাই রাকেশ ঘোষ, এখন সকালবেলায় লুচি ভাজছেন বাবু। বাহ, কেটে পড়ে গেছে লুচি, একদম লুচি ফুলছে, টোপা হয়ে ফুলে গেল দেখছি, দারুণ ফাটাফাটি, দারুণ। পুজো শুরু, খাওয়া শুরু। আজকে ব্রেকফাস্টের মেনু আলু মরিচ, আলু মরিচের সবজি আর লুচি, ফুলকো ফুলকো গরম লুচি। আজকে তো এখন ব্রেকফাস্টটা জমিয়ে হলো খাওয়া দাওয়া, এইবার চলো কিচেনে যাব। আজকে দুপুরের লাঞ্চের জন্য রাকেশ কি বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে চিকেন রেজালা হচ্ছে। প্রথমে কড়াইয়ে পড়ে গেল তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, মাংসর গাগুলো চিড়ে চিড়ে এখানে ম্যারিনেট করা। কি দিয়ে ম্যারিনেট করেছো একটু বলো। দই, দই, আদা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, দই, আদা, সাজিরের গুঁড়ো, সাজিরের গুঁড়ো আর ঘি, আর লো পেঁয়াজ, আর রসুন বাটা, রসুন বাটা, পেঁয়াজ, রসুন বাটা, আর সাজিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করা আছে। আর ঘি রসুন করে ভালো, আর এই ম্যারিনেশন মানে ম্যারিনেশনটা যত বেশি করে করা হবে তত টেস্ট হবে। এবার মাংসগুলো পড়ে যাচ্ছে, একটু ফ্রাই করার জন্য ঘিটা ভালো করে গরম হয়ে গেছে, ঘি আর সাদা তেল, একটু মাংসগুলোকে ফ্রাই করে নিতে হবে। গন্ধটা যে এত সুন্দর বেরোচ্ছে, যেই মাংসটা পড়লো না তেলের মধ্যে ঘিটের মধ্যে, স্মেলটাতেই মনে হচ্ছে পুরো রান্নাঘর ভরে গেল। কষা হচ্ছে এখন, একটু ভাজা হচ্ছে, কষা না ভাজা হচ্ছে আর কি, ভাজার পরে জেলিটা দিয়ে কষা। আচ্ছা, একটু ভলিউম দাও, ভাজা হচ্ছে তো, এই রান্নাটা আলাদা করে কোনো জল দিতে হবে না, এগুলো চিকেন তো নরমই হয় আর অনেকটা সময় ম্যারিনেশন করাই আছে, আর দই থেকে যে জলটা বেরিয়েছিল আর পেঁয়াজের জলই মোটামুটি হয়ে যাবে, এখনো গ্রেভি অতটা ওখানে আছে, ওটাও দিতে হবে। এখন পোস্ত আর কাজু বাটাটাকে দেওয়া হলো। রান্নাটা প্রায় শেষের পথে, এবার উপর থেকে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে ভালো করে এটা কষে নিয়ে নাবিয়ে ফেলতে হবে।
নাবিয়ে নেওয়া হয়ে গেছে চিকেন রেজালা, দেখতে ইয়ামি, খেতেও ইয়ামি হয়েছে। আমাদের লাঞ্চের যা মেনু, লাচ্ছা পরাঠা আর সাথে চিকেন রেজালা, জাস্ট ওয়াও, এত সুন্দর দেখতে হচ্ছে। প্রত্যেকটা লাচ্ছা পরাঠা না পুরো একদম দোকানের মতো দেখতে হচ্ছে। আর আমরা যেহেতু বাড়িতে নিজেরা খাবো, সেজন্য ঘিতেই ভাজা হচ্ছে। আর এইভাবে যদি একটা পরোটা মোড়ানো হয় তোমরা বুঝতে পারবে, একদম সফট সফট অথচ ক্রিসপি। দেখো কি সুন্দর মুড়মুড় করে ভেঙে গেল, দারুণ হয়েছে আজকের লাচ্ছা পরোটাটা। আজকে দুপুরে আমাদের লাঞ্চ রেজালা আর লাচ্ছা পরাঠা, দারুণ হয়েছে দুটোই। থ্যাংক ইউ। নিচে দেখো একটা কত বড় গাড়ি এসেছে, রেড FM থেকে এসেছে দেখো। এখন আমাদের আজকে সন্ধেবেলায় আমাদের এখানে রেড FM থেকে প্রোগ্রাম আছে, সেই জন্য এই গাড়িটা এসেছে। গাড়ির মধ্যেই প্রোগ্রাম হয়, হয়তো আমাদের যাওয়া হবে না, একটু মার্কেটে বেরোনোর আছে সেই জন্য। চূড়ান্ত লেভেলের টেস্টি, মানে দুটোই, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। পরোটার ভাঁজগুলো দেখেছো কি প্রমিনেন্ট এসছে, একদম দারুণ হয়েছে। শুয়েছিলাম, হঠাৎ করে ঢাকিদের ঢাকের আওয়াজ, কলোনের মধ্যে আর থাকতে পারলাম না, চলে এলাম। দেখো এখন সমস্ত ঢাকিরা এসছে, সমস্ত কলোনি ঘুরে ঘুরে ঢাক বাজাচ্ছে। ঢাকের আওয়াজ শুনেই মনটা যেন আনচান করতে শুরু করে দেয়। পুজো চলে এসেছে, সব ফ্ল্যাটের থেকে ঘরের থেকে উঁকি মারছে সবাই। বাবা মেয়ে দুজনে মিলে বাবা মেয়েকে ফটো সেশন করে দিচ্ছে, সন্ধে হব হব, এখনো হয়নি। এখন 5:37 বাজে, এখন আমরা বেরোলাম। এখন আমাদের কলোনিতে আজকে রেড FM এসেছে, তার জন্য প্রোগ্রাম হবে, সেজন্য চেয়ার টিয়ার সব সাজাচ্ছে, অ্যারেঞ্জ করছে। কেউ আছে কি? আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে ভিডিও করছি আর বাবার বেরিয়ে কোথায় চলে গেছে দেখতেই পাচ্ছি। পুজো মানে অনেক শপিং, অনেক আনন্দ, অনেক মজা, ঘোরাঘুরি সব কিছুই। মেয়ের বাবা ঠিক করেছে এবার মেয়েকে পুজোতে একটা পারফিউম কিনে দেবে, সেটাই আমরা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু স্মেল আর নাকে লাগছে না, মানে নাকে পছন্দ হচ্ছে না আর কি। একটা দোকানে তো গেলাম, সেখানে কফি সিডেরও গন্ধ শোকালো, তবু সে কিছুতেই পছন্দ করে উঠতে পারছি না কোন পারফিউমটা নেব। আমি বাধ্য হয়ে মেয়েকে বললাম, একটা কাজ কর, ছেড়ে দে, অনেক কিছু রয়েছে বাড়িতে, অনেকগুলো আছে, আগে সেইগুলো শেষ কর, তারপর আবার কিনিস। কিন্তু আমার কথা কে শোনে? আমার কথা শুনতে নারাজ বাবা এবং তার মেয়ে। বাবা যখন পারফিউম দেবে আর মেয়ে যখন পাবে, আমার কথা কেনই বা শুনতে যাবে?
তারপর চলে গেলাম সোজা প্যান্টালুনসে ঘুরতে ঘুরতে। গিয়ে মেয়ের জন্য একটা ড্রেস পছন্দ করলাম, আর মার জন্যও ভেবেছি এবার একটা চুড়িদার কুর্তি কিনবো, সেই জন্য সেটাও দেখছি। অনেক কিছু খোঁজার পরে ভাবলাম যে মায়ের জন্য নেবো, তারপর যদি মার ভালোভাবে ফিট না করে গায়ে তখন আবার এক্সচেঞ্জ করার একটা ঝামেলা থেকে যাবে। এটা ভেবে ভাবলাম যে এখন থাক, পরে তাহলে নেব। এর দুটো ড্রেসের সেট কিনে তারপর প্যান্টালুনস থেকে মোটামুটি শপিং করে আমরা বেরিয়ে গেলাম। মলটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, দেখতে ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে মলটা। আজকে সমস্ত কিছু শপিং করে সোজা চলে গেলাম স্মার্ট বাজার। একটু গ্রসারি কিছু অল্প আদ্য নেওয়ার ছিল, সেখানে গেলাম। এখন দেখতে লেগেছে কুশান কাভার, ভাবছি কটা কুশান কাভার নেব। এবার পুজো আছে, দিওয়ালি আছে, একটু ঘরটাকে সুন্দর করে সাজানোর খুব ইচ্ছা আছে, সেই জন্য কটা কুশান কাভার নিয়ে নিলাম। লম্বা লাইন দেখেছো বিলিং কাউন্টারে? হয়ে গেছে সব কিছু কেনাকাটা করা, ঠিক আছে, শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ফিরে যাচ্ছি। পায়ে এত লাগছে আজকে জুতো পরে না, মানে হাঁটতে পারছি না আমি ভালো করে, তবে অনেকের পরেই পায়ে পড়লাম। এতটা কেন লাগছে আমি নিজেও বুঝতে পারছি, প্রায় সকালে পায়ে লাগছে। ওই অবস্থায় হাঁটতে হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি আর রাখে সেরে যাচ্ছে, যে কীভাবে হাঁটছে কী করবো, পায়ে প্রচণ্ড ব্যথা লাগছে। তাও মেয়ের সাথে একবার এক্সচেঞ্জ করলাম জুতো, মেয়ে এবার পরেছে, মেয়েরও পায়ে লাগছে। আমি বাবা তুমি ভালো থাক, তুই তোর জুতোই পর, আমি যা পরে এসছি আমি সহ্য করি। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে হ্যাপি পূজা, পূজা স্টার্ট হয়ে গেছে, পূজা ভাইজিজ স্টার্টেড। সবাই প্রচণ্ড আনন্দ করো, পুজোতে মজা করো, হই হুল্লোড় করো, ভালো ভালো খাওয়া দাওয়া করো। আমার ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, তুই আমি কিনেছি খাচ্ছে। যাই হোক, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।